দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে এটি আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরে আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ থেকে 10 মের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আঘাতের শঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড় হলে কোন দিকে আঘাত হানবে তা রোববারের পর জানা যাবে। আবহাওয়া অফিস বলছে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও আজ ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে 36.3 ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল 9টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বলা হচ্ছে যে আগামীকাল সকাল 9টার মধ্যে এই লঘুচাপের সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে আপডেট আর কি তথ্য জানানো হয়েছে? দেখুন, আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল সকাল 9টা 10টার মধ্যে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হবে, যেটা আসলে এখন পর্যন্ত যে সিমটমস আছে সেটা কিন্তু এমনটি বলছে। এবং সেই লঘুচাপ সৃষ্টি হওয়ার ফলে তাদের যে আগামী চব্বিশ ঘন্টার যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের দু এক জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে লঘুচাপটি তৈরি হতে যাচ্ছে সেটি কিন্তু আরও ঘনীভূত হবে বলে কিন্তু আবহাওয়া অফিস থেকে বলছে। এবং আমরা বিভিন্নভাবে তাদের সাথে আসলে কথা বলেছি এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই লঘুচাপটি কি ঘূর্ণিঝড় পর্যন্ত যেতে পারে কিনা। তারা বলছেন যে আসলে এটি আরও দু একদিন সময় লাগবে সুস্পষ্টভাবে জানার জন্য যে এই লঘুচাপটি ঘূর্ণিঝড় পর্যন্ত যাবে কিনা। তবে যেহেতু আগামীকাল লঘুচাপ তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহ অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়বে এবং দিনের রাতের তাপমাত্রা বাড়বে। দিন রাতের তাপমাত্রার যে পার্থক্য থাকে সেটিও কমে আসবে বলে কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে।